2015 সালে আর এই ধারাবাহিকতা 2017 সালে তারা লঞ্চিং করে দীপক কেপিয়া 150 তারপর তারা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছিল দীপক কেপিয়া 165 আর ইএফআই এডিশন তারপর 2019 তারা আরও একটি ভাষণ লঞ্চ করে দীপক কেপিয়া 165 আর কার ভাষণ এটি হচ্ছে কার ভাষণ বন্ধুরা এটিতে নতুনভাবে সংযোজন করা হয়েছে বিপারে এনডিএস টু ইন্ডি যা আগে ইনফ্রা ছিল এনডিএস ওয়ান ইন্ডি এনডিএস টু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এনডিএস সেকেন্ড জেনারেশন ইন্ডি বন্ধুরা এতে আরও বিশেষ পরিবর্তন বিষয় যেমন তার রিয়ার রিয়ার টায়ার তারা ইউজ করছিল বিগত মডেলগুলোতে 100 সাইজের এখন তারা ইউজ করছে 100 সাইজের রিয়ার সিস্টেম এতে আরও একটি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তার মোটা রেডিয়াল টায়ার ইউজের কারণে সেটা চোখ পরিবর্তন হয়েছে তারা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যেমন আমার প্রথম বাইক ছিল 100 সিসি তারপরে আমি 150 সিসি একটা আপনার রানার নাইট রাইডার চালাতাম সেটা আপনার অনেকে দেখছেন তারপর থেকে যখন থেকে কেপিয়ার বাংলাদেশ আসছে তখন থেকে খুব ইচ্ছা ছিল যে একটা রেসিং কোয়ালিটির একটা বাইক চালাবো তো সেই সুবাদে কেপিয়ার যেহেতু বাজেট 5 লাখ 5.5 লাখ টাকা বাজেট করে আমার পক্ষে পসিবল হচ্ছিল না তখন কেপিয়ারের প্রতি আমার যুক্তা ছিল তো সেই হিসাবে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কেপিয়ার নিবো আস্তে সেই আশাটা পূরণ দিতে তখন কেপিয়ার নিউ ভার্সন টাকা ভার্সন সেটা নিলাম দেখি চালাই আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো চেকিং কমপ্লিট করি আর টুরে অবশ্যই আপনার সাথে দেখা হবে আমার জন্য দোয়া করবে বন্ধুরা এতে আসলে কেকেআরের যে ডিস্ক ছিল সেটাই লাগানো ছিল কিন্তু আমরা এটা এটা চেঞ্জ করে আমরা লাগিয়ে দিয়েছি কেবিএর ডিস্ক আসলে কেবিএর ডিস্ক খুবই ভালো মানে চেকিংয়ে আপনাকে সাহায্য করবে আমি সবার উদ্দেশ্যে বলবো যারা কেপিআর রাইড করেন অবশ্যই কেপিআর স্টক ডিস্ক ব্রেক খুবই ভালো তারপরে আপনারা ভালো ব্রেকিং জন্য সংযোজন করা হয়েছে মোবিল ফিল্টার যেটা আমাদের ভাষায় ইঞ্জিনিয়ার ফিল্টার আমরা সবাই বলতে ইঞ্জিনিয়ারকে মোবিল বলে বুঝি আর এতে আমরা আরো একটা জিনিস আপডেট করে নিয়েছি বাইকটি কেনার সাথে সাথেই আমরা চেঞ্জ করে নিয়েছি ওরিং চেন বন্ধুরা ওরিং সম্বন্ধে আপনারা অনেকেই জানেন নতুন করে বলার কিছু নেই ওরিং চেন আসলে একজন রাইডারকে অনেকটাই ঝামেলাবিহীনভাবে রাইড করতে সাহায্য করে ওরিং চেন আপনাকে টেনশন খুব একটা রিলিজ হবে না প্লাস আপনি নয়েজটার জন্য খুবই কম নয়েজ হবে আপনার কোনো আর নয়েজ হবে না আমি বলবো বাংলাদেশের বাজারে স্পোর্টস বাইকের A150 সেগমেন্টের নতুন বাইক ছিল আমাদের নিসান কেপিয়া 150 অন্যতম একটি মডেল ছিল বেস্ট বাজেট ফর ভ্যালু বন্ধুরা 2 লক্ষ টাকায় একটি স্পোর্টস বাইক একটি বাইকের কাছে আসলে সব বাইকের স্বপ্ন থাকে একটি স্পোর্টস বাইক চালানো আর সেভাবে নিপান খুবই অল্প মানে অল্প দামের ভিতরে ভালো মানের একটি বাইক বাইকারদের কাছে পৌঁছে পেরেছে আমি আশাবাদী রিফান তার সার্ভিস এখন পর্যন্ত যেই মানে রেখেছে ভবিষ্যতে তারা অনেক ভালো মানের সার্ভিস গ্রাহকদের মাঝে দিবে যাই বন্ধুরা আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করছি খুবই ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি বা যে জিনিসগুলো আপনাদের ভালো লাগেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন সবাইকে মনোরঞ্জন করতে থেকে ধন্যবাদ এবং সবাইকে জানাই সালাম